মানুষ আজকে তোমাদের এই কথায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে পড়ার শিরোনামটি কি হতে পারে। আজকে তোমাদের পাঠ শিরোনাম হচ্ছে মানব ধর্ম। পাঠ শিরোনাম হচ্ছে কি? মানব ধর্ম। আমি মূল পাঠে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। এই যে আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, এজন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। কারণ মানুষের বোধ, চিন্তা, চেতনা সব প্রাণীর থেকে বেশি এবং ভালো। তো নিজেকে শুধু মানুষ হিসেবে পরিচয় দিলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, নিজের চরিত্রকে খুব সুন্দরভাবে গঠন করতে হবে। একজন ভালো ছাত্র হলেই হয় না, তার সর্বগুণ থাকতে হয় এবং সব ভালো গুণগুলি তার মধ্যে থাকতে হয়। একজন ভালো মানুষের ভিতরে ভালো ভালো গুণ থাকলে সে একজন ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিতি লাভ করে। তো লেখাপড়ার পাশাপাশি তোমাকে নৈতিক শিক্ষা লাভ করতে হবে, বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, গুরুজনদের কথা মেনে চলতে হবে, আর সব সময় তোমার ভালো বন্ধুকে বাবা এবং মা কে বলো তো, বাবা এবং মা তাদের কথা মতো যদি তুমি চলো। কারণ কোনো বাবা মাই চায় না তার সন্তান খারাপ হোক, খারাপ পথে যাক। খারাপ চিন্তা কখনোই বাবা মা সন্তানের জন্য করে না। তো শিক্ষার্থীরা যাই হোক, এবার আমরা মূল পাঠে চলে আসি। আমাদের আজকে মূল আজকে পাঠ শিরোনাম হচ্ছে মানব ধর্ম। মানব ধর্ম হচ্ছে মানুষের ধর্ম। তো এটা লিখেছেন কে? লালন শাহ। লালন শাহের নাম তো তোমরা সবাই শুনেছো, লালন গীতি শুনেছো না, লালন সঙ্গীত, লালনের গান। তো এই মানব ধর্ম কবিতাটি লালন শাহের একটি গান থেকে, এটাকে গানও বলা যায় কারণ গীতি থেকেই তো, কবি থেকে গীতি বা গান। তো আমাদের এই লালন শাহ সম্পর্কে আগে কিছুটা আমরা জেনে নেই। লালন শাহ মানবতাবাদী একজন কবি, মরমী কবি, তাকে আবার কিন্তু মরমী কবিও বলা হয়। সাধক সিরাজ শাহ বা সিরাজ শাহ শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিতি লাভ করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসাবেও পরিচয় দিয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, নিজের চিন্তা এবং সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে। আধ্যাত্ম ভাব ও মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ এবং কারো কারো মতে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার সেউরিয়ায় তার মৃত্যু হয়। তো লালন শাহ সম্পর্কে জানলে এখন আমি তোমাদেরকে এই মানব ধর্ম যে কবিতা, এই কবিতাটি বিশ্লেষণ করে কিছুটা কবিতাটা তোমাদেরকে আমি একটু শোনাচ্ছি। তোমরা একটা গান শুনেছো, হ্যাঁ, তোমরা একটা গানে অবশ্যই সবাই শুনেছো, সব লোকে কয় লালন কি যা সংসারে, লালন কয় যেতে কিরূপ দেখলুম না এ নজরে, কেউ মালা কেউ তবজি গলায় তাতে কি যা ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয় কারে কয়, গর্তে গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে, জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা, লালন সে জাতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। কথাগুলি অনেক কঠিন তাই না, তোমাদের একটু বুঝতে সমস্যাই হচ্ছে। তো এটি তোমরা কিভাবে বুঝবে সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কথা হচ্ছে সব লোকে কয় লালন কি যাক সংসারে, লালনকে নিয়ে তার জন্ম নিয়ে সে আসলে কি কোন ধর্মের, এটা কিন্তু লালনকে নিয়েই উঠেছিল মানুষের মনে। এখনো সেই দ্বিধা দ্বন্দ্বে মানুষ ভুগছে যে লালন কি হিন্দু না মুসলিম ছিলেন। লালন এই তার নিজেকে যে বলা, নিজেকে নিজের মানুষের যে ধারণা, সেই ধারণা থেকে লালনের এই মানব ধর্ম কবিতাটি তিনি, এই গানটি তিনি লিখেছেন। যে জাত আসলে কি,
জাতি কেউ মালা কেউ তবজি গলায় আমরা মুসলমানরা কি করি তবজি পরি পরে না তোমরা জানো কিন্তু হিন্দুদের গলায় যে ছোট ছোট পুতির মালা থাকে কেউ মালা পরে কেউ আবার তবজি জপে এ দিয়ে তুমি মানুষকে আলাদা করতে পারো কেউ হিন্দু এবং কেউ মুসলমান কিন্তু জন্ম এবং মৃত্যুর সময় জন্ম যাওয়া কিংবা আসার বেলায় যাওয়া কিংবা আসার বেলায় এখানে বোঝাতে চেয়েছে আসার সময় মানে জন্মের সময় এবং যাওয়ার সময়টা হচ্ছে মৃত্যুর সময় জন্মের সময় কি কেউ তবজি বা মালা নিয়ে জন্মায় না জন্মায় না তার সঙ্গে কিছুই থাকে না স্রেফ একজন মানুষ হিসেবে সে জন্মায় এবং যখন মৃত্যুবরণ করে তার সঙ্গেও তখন কিছুই থাকে না কিছু থাকে যখন মারা যায় তখন যখন একজন মুসলমানকে কবরে রাখা হয় তখন কি সে কিছু নিয়ে যায় কিচ্ছু নিয়ে যায় না তো জন্মে যাওয়া এবং আসার বেলায় যেদের কি চিহ্ন রয় কপালে কি সিঁদুর থাকে থাকে না মাথায় কি টুপি থাকে থাকে না তাহলে জাতের কি আসে যায় লালন শাহর কথা হচ্ছে তাহলে জাত কেন এখানে সবাই মানুষ আমরা সবাই মানুষ এই ধর্মে কেন দীক্ষিত হই না বিভিন্ন ধর্মকে কেন আলাদা আলাদা করে মানুষকে আলাদা করে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয় গর্তে গেলে কূপ জল হয় পানি যখন গর্তের ভিতরে থাকে তখন সেটাকে আমরা কূপ জল বলি যখন কলসে থাকে যখন জগে থাকে তখন বিভিন্ন বিভিন্ন পাত্রে যখন থাকে এবং যখন গঙ্গায় থাকে তখন গঙ্গায় জল যখন নদীতে থাকে তখন নদীর জল যখন সাগরে থাকে তখন তো আমরা সাগরের যে সমুদ্রের জল বলি এই যে জল বা পানি এটা কিন্তু তার রূপ কিন্তু একটাই কিন্তু এই স্থান এবং পাত্র ভেদে তার নামেরও পরিবর্তন হয়েছে গঙ্গা জল হয়ে গেছে নদীর জল হয়ে গেছে কূপের জল হয়ে গেছে কিন্তু শুধু জল ঠিক মানুষও এরকম লালন শাহ এটাই বোঝাতে চেয়েছেন জল যেমন আলাদা আলাদা পাত্রে গিয়ে তার বিভিন্ন নামে তার নামকরণ করা হয় মানুষও তেমনি সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ মানুষকে আল্লাহ তাআলা সে এক ওই মানুষকে আমাদের সবাইকে হিন্দুকে যে সৃষ্টি করেছেন মুসলমানকেও কিন্তু সেই একজনই সৃষ্টি করেছেন কিন্তু জন্মের পরে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কি হয় আলাদা হয়ে যায় কেউ মুসলমান হয়ে যায় কেউ হিন্দু হয়ে যায় কেউ খ্রিস্টান হয়ে যায় জগৎ মেনে যেতের কথা লোক গৌরব করে যথা কথা এই জগতে যেতের কথা মানে জাতের কথা বংশের কথা এই বংশ নিয়ে গৌরব করে মানুষ তার বংশ নিয়ে গৌরব করে মর্যাদা করে আসলে এটা ঠিক নয় কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন লালন সে যেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে যেতের ফাতা মানে জাত ধর্মের বৈশিষ্ট্য যেতের ফাতার কথাটি লালন ফকির এখানে জাত ধর্মের যে বৈশিষ্ট্য এটাই বোঝাতে চেয়েছেন তো মানব ধর্ম মানে লালন ফকির হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে আলাদা আলাদা ধর্ম এই ধর্মটাকে তিনি বলেছেন যে এই ধর্ম নিয়ে তোমরা বড়াই দ্বন্দ্ব ফ্যাসাদ না করে তোমরা যে মানব তোমরা যে মানুষ মানুষ যে একটা ধর্ম মানুষ সেই মানুষ তোমরা একজন তোমরা সবাই মানুষ এই ধর্মে তোমরা দীক্ষিত হও এই শিক্ষায় তোমরা শিক্ষিত হও তাহলে তোমরা ভালো করতে পারবে এবং ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে এই ছিল শিক্ষার্থীরা এখানে মানব ধর্ম নিয়ে কথা তারপরে বলছি সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটি মানব ধর্ম কবিতা হিসেবে গ্রন্থে গৃহীত হয়েছে এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন করেছেন লালন নিজে কোন ধর্মে বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনো ছিল লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না মনুষ্য ধর্মই হচ্ছে মূল কথা জন্ম মৃত্যুকালে কি কোনো মানুষ তবজি বা জপমালা ধারণ করে যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি সে সময় তো মানুষ সবাই সমান মানুষ জাত ও ধর্ম ভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না বুঝতে পেরেছো সবাই মানব ধর্ম আসলে কি মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম তোমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা সবাই মানুষ এবং এই সমাজের প্রতিটি মানুষের উপরই পরস্পর নির্ভরশীল কেউ আমরা কাউকে ছাড়া কিন্তু এক দণ্ড কি বাঁচতেও পারবো না চলতেও পারবো না যেমন একজন শিক্ষকের কাছে ডাক্তারের ছেলে আসবে ডাক্তারের কাছে শিক্ষকের ছেলে যাবে সবাই সবার উপর নির্ভরশীল তেমনি সমাজের যে কাজ ছোট কাজ করে অনেকেই কেউ উঁচি কেউ জেলে কেউ তাঁতি কেউ রিক্সা চালায় তো এদেরকেও কখনো তোমরা কর্মের জন্য আলাদা করে দেখো না তাদেরকে হিংসা করবে না সব সময় একটা কথাই মনে রাখবে যে আমরা সবাই মানুষ আমাদের সৃষ্টিকর্তা একজনই আমরা সবাই আমাদের ধর্ম মানব ধর্ম
তো শিক্ষার্থীরা আশা করি তোমরা মানব ধর্ম সম্পর্কে বুঝতে পেরেছো। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে এবং সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে ঈমানের অঙ্গ। ঈমান ঠিক তো সব ঠিক। আজকের মতো আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা একটু বাসায় মনোযোগ সহকারে পড়বে, অবশ্যই যত পড়বে তত শিখবে, শুধু পাঠ্য বই নয় অন্যান্য বইও তোমরা পড়বে, কারণ বই হচ্ছে প্রকৃত বন্ধু এবং জ্ঞানের ভাণ্ডার। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের পাঠ। আল্লাহ হাফেজ।